আসসালামু আলাইকুম আজ আমরা এই ইনফারেট কুকারের দুটি কাজ করব আর তা হল কুলিং ফ্যান পরিবর্তন করব তার সাথে এর যে হিট সেন্সর রয়েছে তাও পরিবর্তন করব তো কুলিং ফ্যান নষ্ট হয়ে গেলে বা জাম হয়ে গেলে ইনফারেট কুকার চালু হওয়ার পরে কিছুক্ষণ চলার পরে অটোমেটিকভাবে অফ হয়ে যায় ওভার টেম্পারেচারের কারণে বা ওভার হিটের কারণে তো আমরা এই সেন্সরটি হিটিং সেন্সরটি পরিবর্তন করব এর কারণ হলো পূর্বে এই হিটিং সেন্সর নষ্ট হয়ে গিয়েছিল বা কেটে গিয়েছিল আমি শর্ট করে চালিয়ে দিয়েছিলাম বা পরীক্ষামূলক চালু করেছিলাম তো এখন আমরা এই সেন্সর পরিবর্তন করব তার সাথে কুলিং ফ্যান পরিবর্তন করে দেব। তো অনেক ইনফারেট কুকার বা অনেক কুকারের সার্কিটে এই সেন্সর নষ্ট হয়ে গেলে নতুন সেন্সর পরিবর্তন করতে হয় শর্ট করলেও চালু হয় না এই ইনফারেট কুকারটি সেন্সর শর্ট করে আমি চালু করেছিলাম এবং এটি শুধুমাত্র পরীক্ষামূলক দেখেন আমি সেন্সরের যে কানেক্টর তা খুলে নিচ্ছি এবং যে হিটার রয়েছে বা হিটিং কয়েল আমি খুলব হিটিং কয়েল খুলে আমি সেন্সর পরিবর্তন করব। এবং প্রত্যেকটা পার্ট আপনারা দেখতে থাকুন এই যে সেন্সরের যে অগ্রভাগ রয়েছে উপরের অংশ তা আমি কেটে শর্ট করে দিয়েছিলাম তো ওই ভিডিওটি আপনারা দেখতে পারেন ভিডিওটি আপনারা ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনে পেয়ে যাবেন আমি হিটিং কয়েলটি উল্টো করে রাখছি এবং এখানে যে ক্লাম রয়েছে ক্লামটি স্ক্রু দিয়ে আটকানো রয়েছে আমি স্ক্রু দুটি খুলে ক্লাম খুলে নিয়েছি দেখেন এই যে দুটি শর্ট করে রেখেছিলাম এবং নতুন যে সেন্সর তা আমি এখানে ক্লামের সহিত আটকিয়ে সুন্দরভাবে আটকিয়ে রেখে দেব এবং সার্কিটের সাথে যে কানেক্টর রয়েছে তার সাথে সংযুক্ত করে দেবো তো এটি মূলত সেন্সর পরিবর্তনের কাজ তো সেন্সর যদি নষ্ট হয়ে যায় বা কেটে যায় তাহলে ই অথবা ই থ্রি বা ইরোর সিগন্যাল থ্রি দেখায় ই থ্রি অথবা ই সিগন্যাল দেখায় এই ইনফারেট কুকারে সেন্সর নষ্ট হয়ে যাওয়ার ফলে মূলত ই থ্রি সিগনাল দেখাচ্ছিলো বা ইরোর কোড থ্রি দেখা ছিল অনেক কুকারে ই অথবা ই টু সিগনাল দেখাতে পারে আর তাছাড়া যদি এ ধরনের ইনফারেট কুকার চালু হওয়ার কিছুক্ষণ পর অফ হয়ে যায় তাহলে সার্কিটের সমস্যা বলা যায় না কারণ সার্কিট ভালো থাকলে চালু হবে তো অফ হয়ে গেলে মূলত এই যে কুলিং ফ্যান রয়েছে এই কুলিং ফ্যান জাম হয়ে যায় অথবা কোনোভাবে ওভার হিট হয়ে গেলে সার্কিট বা আইসি যদি ওভার হিট হয়ে যায় তাহলে অটোমেটিকভাবে অফ হয়ে যেতে পারে তো যেহেতু হিটারের অনেক কাছে সার্কিট থাকে তাই একটি কুলিং ফ্যান দেওয়া হয় এবং এই কুলিং ফ্যান যদি সঠিক পরিমাণে বাতাস না দিতে পারে অথবা ইনফারেট কুকারের নিচে বা ইন্ডাকশন কুকারের নিচে যদি কোনো প্রকার বাতাস চলাচলের জায়গা না থাকে তাহলে মূলত হিট হয়ে যেতে পারে তো দেখেন পুরাতন যে ফ্যানটি রয়েছে তা অনেকটা জাম এবং ঘুরছে না তো মাঝে মধ্যে কিছুটা ঘুরছে এবং অফ হয়ে যাচ্ছে আমি এই কুলিং ফ্যানটি খুলে নেব এবং যা বলছিলাম কুকারের নিচে যদি কাপড় জাতীয় কিছু থাকে তাহলে মূলত বাতাস বা হাওয়া চলাচল করতে পারে না তো দেখেন আমি নতুন একটি ফ্যান নিয়ে আসছি আঠারো ভোল্ট ডিসি তো পূর্বের ফ্যানটি সেরকমই কিছু লেখা ছিল যেটা আঠারো ভোল্ট ডিসি এ ধরনের একটি কুলিং ফ্যান আমরা নিয়ে আসছি তো আপনারা মার্কেটে এ ধরনের কুলিং ফ্যান পেয়ে যাবেন যেখানে মূলত ইলেকট্রিক পার্টস বিক্রি করা হয় সে সমস্ত দোকানে আপনারা এই জাতীয় পার্টস অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো সেন্সরটি মূলত নিয়েছিল পঞ্চাশ টাকা এবং এই যে কুলিং ফ্যান তা মার্কেট ভেদে আপনারা আশি টাকা বা ষাট টাকার ভিতরে পেয়ে যাবেন তো বিভিন্ন মার্কেট ভেদে এই যে দামগুলো ওঠানামা করে আপনারা আপনাদের এলাকায় অবশ্যই খুঁজলে কুলিং ফ্যান এবং সেন্সর পেয়ে যাবেন দেখেন আমি কানেক্টার সংযুক্ত করে দিয়েছি উপরের যে কন্ট্রোলিং বোর্ড রয়েছে তাও আমি সংযুক্ত করে দিয়েছি এবং আমি অন করব দেখেন ইনফারেট কুকার অন হয়েছে এবং অন করার পরে যখন আপ এবং ডাউন করব এবং হিটিং কয়েল আস্তে আস্তে লাল হবে এবং কুলিং ফ্যান সঠিকভাবে চলছে এবং শব্দ হচ্ছে তো যা বলছিলাম যদি কুকারের নিচে বাতাস চলাচলের জায়গা না থাকে সমান না থাকে সবচেয়ে ভালো হয় যদি টাইসের উপর রাখা যায় তাহলে সঠিক পরিমাণে বাতাস কুকারের নিচ থেকে যেয়ে সার্কিট ঠান্ডা রাখতে পারে তাহলে এই ধরনের কুকার সঠিকভাবে চলবে নতুবা যদি ওভারহিট হিট হয়ে যায় উল্টাপাল্টা কোড দেখাবে অথবা অটোমেটিকভাবে অফ হয়ে যাবে এবং দেখেন আমি ইনফারেট কুকার দীর্ঘক্ষণ চালিয়েছি চলছে তো আমরা একটু পানি গরম করে দেখছি ইনফারেট কুকারে পানি গরম হয় কি না তো যথেষ্ট পরিমাণে পানি গরম হয়েছে এবং দীর্ঘক্ষণ চলার পরেও কোনো ইরর কোড দেখায়নি বা অটোমেটিকভাবে অফ হয়ে যায়নি এবং এভাবেই চলছে তো শুধুমাত্র ফ্যানের কারণে ওভার হিট হয়ে যায় যেহেতু কুলিং ফ্যান জাম ছিল ফলে ওভার হিট হয়ে যায় এবং সার্কিট ওভার হিট হয়ে গেলে অটোমেটিকভাবে অফ হয়ে যায় আর একটি সমস্যা ছিল ওই যে হিট সেন্সর ওই সেন্সরটি পরিবর্তন করে দিয়েছি আজ এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন